হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন সুখবর নিয়ে চলে এসেছি। যেমনটি থাম্বনেলে অলরেডি দেখতে পেয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লেটেস্ট নোটিফিকেশন জারি করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশন কিন্তু এখানে দিয়েছে তো বেরিয়ে গেছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটরা যারা অনেক দিন ধরে ওয়েট করে আছে প্রাইমারি টেটের এক্সামের জন্য, তো ফাইনালি যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একদমই নতুন রিলিজ করে দিয়েছে। এখানে আপনাদের পুরো ডিটেলসে বলবো কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে, অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে। তাই আপনাদের রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এছাড়া যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি। আর এর সাথে সাথে আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যেখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসে আপনাদের সব কিছু রিপ্লাই দিয়ে দেবো। ফেসবুক ইনস্টাগ্রামের পেজ দেওয়া আছে, ওখানে গিয়েও ফলো করতে পারেন। তো প্রথমেই বলি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামিনেশন নোটিফিকেশান মুখ্যমন্ত্রী তরফ থেকে এখানে জারি করে দিয়েছে। 23শে ডিসেম্বরে এই বুধবারে প্রাথমিক শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ। গোটা রাজ্য জুড়ে গভর্নমেন্ট এডিয়েট স্পন্সার প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই শিক্ষক নিয়োগ করা হবে, এমনটি নোটিফিকেশান জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আপনাদের বলে দিই, এখানে 2021 সহশিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার এবং টিচারের যেই ভ্যাকান্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন। তো আপনাদের বলে রাখি, অনলাইন টেস্ট বা ফর ক্লাস 4-10 ক্লাস পর্যন্ত আপনাকে এখানে শিক্ষক নিয়োগ হবে। মোট শূন্য পদ 16,500টি, মানে অনেকগুলি ভ্যাকান্সিস বেরিয়েছে যেটার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। স্যালারি আপনাকে কিন্তু 28,900 টাকা পর্যন্ত দেয়া হবে। তো বন্ধুরা, আপনাদের বলবো এই অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু বহু দিন ধরে বহু স্টুডেন্ট যেগুলো প্রাইমারি টিচার ডিএলএড করে বসে আছেন, তারা কিন্তু চাইছেন এই ধরনের অ্যাপ্লিকেশান করতে। প্রাইমারি টেটের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন অ্যাপ্লিকেশান করার জন্য। তো আপনাদের বলবো, বিশাল বড় একটা সুখবর চলে এসেছে, এটাতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন। তো 18 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং যারা যারা অ্যাপ্লিকেশান করছেন তাদেরকে একবার ধ্যান রাখতে হবে কি 18 থেকে 40-এর মধ্যেই যেন আপনার বয়সসীমাটা থেকে থাকে। এবং শিক্ষাগত যোগ্যতাটা আমি আপনাদের বলে দিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী মূল অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রয়োজনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং আবেদনকারী অবশ্যই 2014 সালে টেট পরীক্ষায় পাস করে থাকতে হবে। উল্লেখ্য, 2014 সালের টেট পরীক্ষার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। আবেদনকারী যে ভাষায় মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকতা করবেন তাকে ওই ভাষায় পড়তে ও লিখতে বলতে জানতে হবে। তার মানে এখানে বলছে যে 2014 সালে যেই টেট পরীক্ষাটাই হয়েছিল তাতে যারা যারা পাস করেছেন তাদেরকে এখানে ইন্টারভিউর মাধ্যমে এই 16,500 যেই ভ্যাকান্সিটা আছে এটা ফুলফিল করা হবে। তো আপনাদের বলে দিই, যারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু খুবই একটি সুখবর। আপনাদের জন্য কিন্তু 5% পর্যন্ত নাম্বার কিন্তু এখানে ছাড় দেওয়া হবে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, ও wbbpe.org তে গিয়ে আপনারা আবেদন করতে পারেন, এবং 6 জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট। তাই আপনাদের বলে রাখি, যারা যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা এখনই আবেদন করতে পারেন। লিঙ্ক কিন্তু আপনাদের নিচে দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্কটা। জেনারেল এবং ওবিসি বালোদের ওবিসিদের জন্য 200 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 50 টাকা আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে, আপনাদের বলে রাখি, ইন্টারভিউ শুরু হবে 10শে জানুয়ারি 2021 থেকে, এবং 17শে জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু এখানে এই প্রক্রিয়াটা চলবে। হেল্পলাইন নাম্বারটাও দেওয়া আছে, আপনারা যদি চান এখানে ফোন করে কিন্তু আরও কিছু জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।